আসসালামু আলাইকুম। আপনার ডিয়ার নার্সিং ইনস্টিটিউটের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ক্লাস নেব ফার্স্ট ইয়ারদের। আমাদের হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট। আমরা পড়ছিলাম হচ্ছে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট। সেই ফিজিক্যাল অ্যাসেসমেন্টে আমরা যে টপিকে পড়বো সেটা হলো মেথডস অফ হেলথ অর ফিজিক্যাল অ্যাসেসমেন্ট। গতদিন আমরা পড়ছিলাম কি মেথডের নামগুলো, সেই নামগুলো হচ্ছে কি যে মেথড অফ হেলথ অ্যাসেসমেন্ট আর ফিজিক্যাল অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে চারটা, ইন্সপেকশন, ভ্যালিডেশন, পারমিশন, অবজারভেশন। এই চারটা মেথড সম্পর্কে আজকে আমরা পড়বো। প্রথম হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশন কি? ইন্সপেকশন ইনভলভস ইউজিং দ্য সেন্সেস অফ ভিশন, স্মেল অ্যান্ড হিয়ারিং টু অবজার্ভ অ্যান্ড ডিটেক্ট এনি নর্মাল অর অ্যাবনর্মাল ফাইন্ডিংস ইন দ্য টয়লেট। দিস টেকনিক ইজ ইউজড ফ্রম দ্য মোমেন্ট দ্যাট আই দেখবো, স্কিন দেখবো। সেই স্কিনের কি হতে পারে যে টেম্পারেচারের কারণে অত্যন্ত
অত্যধিক বেশি ঠান্ডা থাকা অত্যধিক বেশি গরমের জন্য সেই স্কিনের টেম্পারেচারটা চেঞ্জ হতে পারে। এর জন্য আমাদের কমফোর্টেবল টেম্পারেচারটা দরকার। যখন আমরা ইনস্পেকশন করব তখন কি ইউজ গুড লাইটিং অর প্রেফারেবলি সানলাইট, মানে হচ্ছে কি একটা গুড লাইটিং, একটা ভালো আলোর হচ্ছে ইউজ করব যাতে আমরা সঠিকভাবে সুন্দরভাবে ইনস্পেকশন বা দেখতে পারি। প্রেফারেবলি সানলাইট, মানে সূর্যের আলো যদি হয় তাহলে খুবই ভালো হয়, কেননা যদি অত্যধিক তীক্ষ্ণ আলো পড়ে ধর আমরা হচ্ছে একটা পেশেন্টের চোখ দেখবো, কেন একটা ক্লায়েন্টের চোখ দেখবো, তখন ওই ক্লায়েন্টের কী হয়, আমরা যদি ন্যাচারালি হচ্ছে আমাদের হসপিটালে যেসব ডটস ইউজ করা হয় সেগুলো একটা নির্দিষ্ট লাইট আছে, সেই লাইটটাতে যদি আমরা অত্যধিক বেশি কোনো লাইট দিই সেক্ষেত্রে চোখের প্রবলেম হতে পারে কিংবা পেশেন্টরা নিতে নাও পারে, সেক্ষেত্রে আমরা সঠিক সমস্যাটা খুঁজে বের করতে পারবো না। এই জন্য কি আমাদের একটা গুড লাইটিং দরকার। তারপরে কী বলছে, লুক অ্যান্ড অবজার্ভ বিফোর টাচিং, আমরা কি প্রথমে দেখবো ও অবজার্ভ করবো সেগুলো হবে কি বিফোর, আমরা প্রথমে আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসলে তাকে ফার্স্টেই আমরা টাচ করে কাজ করতে পারি না, টাচ করার আগে অবশ্যই আমাদের পারমিশন নিতে হবে এবং টাচ করার আগে ভালো করে অবজার্ভ করতে হবে। যেহেতু একটা পেশেন্ট আমাকে বলতেই পারেছে হচ্ছে আমার পেটে ব্যথা করছে, এখন পেটের কোন জায়গায় ব্যথা করছে, কেমন ব্যথা করছে, কতক্ষণ ধরে ব্যথা করছে, কবে থেকে ব্যথা করছে, কোন কোন খাবার খেলে ব্যথা হয়, এত কিছু প্রশ্ন করার পরে দেন ওনার অনুমতি নিয়ে আমরা তার পেটে ঠিক যে জায়গায় ব্যথা হচ্ছে সে জায়গায় টাচ করতে পারি, তার আগে আমরা টাচ করতে পারবো না। টাচ করার আগে অবশ্যই আমাদের দেখতে হবে, জানতে হবে, দেখবি কমপ্লিটলি এক্সপোজ দ্য বডি পার্ট, আমরা কি যখন কোনো ক্লায়েন্টের যে বডি পার্টটা আমরা ইন্সপেকশন করব, দেখব যে বডি পার্টটা আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করব, যে বডি পার্টটা সমস্যা, যে বডি পার্ট নিয়ে আমাদের পেশেন্ট আসছে যে আমার এই জায়গায় সমস্যা, সেই বডি পার্টটা সম্পূর্ণ খোলা থাকতে হবে যেন ভালোভাবে এক্সামিনেশনটা করা যায়। যখন আমরা হচ্ছে যে পার্টটা আমাদের দেখা হয়ে যাবে সেটা আমরা ড্র্যাপিং করে দেবো, দেন আমরা আদার্স যে পার্টে আবার যাব সেই পার্টটা এক্সপোজ করবো, এটাই বলছে। তারপরে পাঁচ নম্বর কি, নোট দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স হোয়াইল ইন্সপেক্টিং দ্য ক্লায়েন্টস কালার সাইজ মুভমেন্ট বিহেভিয়ার অর সাউন্ডস কি, আমরা হচ্ছে যখন ইন্সপেকশন করবো, যখন আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্টের সময় আমরা ইন্সপেকশন মেথডটা ইউজ করছি তখন আমরা কী নোট করবো যে আমাদের যে কাছে যে ক্লায়েন্ট আসছে তার কি ক্লায়েন্টের হচ্ছে কালার, স্কিন কালার, তার সাইজ, তার হচ্ছে মুভমেন্ট, তার বিহেভিয়ার, তার হচ্ছে তার কাছ থেকে কোনো স্মেল অর্ডার গন্ধ আসছে কিনা, তার মুখে কোনো সাউন্ড হচ্ছে কিনা, এগুলো সব কিছু অবজার্ভ করতে হবে। দেন সাইড ক্লাসে কম্পেয়ার দ্য অ্যাপিয়ারেন্স অফ সিমেট্রিক বডি পার্টস, এক্সাম্পল আইস, আয়ার্স, আর্মস, বোথ সাইড অ্যান্ড ইন্ডিভিজুয়াল বডি পার্ট, কী করতে হবে যে কম্পেয়ার করতে হবে যে হচ্ছে দুইটা চোখের মধ্যে মানুষের কী হচ্ছে সবগুলো হচ্ছে দুইটা আছে, ইয়ার্স দুইটা আছে, আইস দুইটা আছে, আর্মস দুইটা আছে, সব হলো আমাদের হচ্ছে এগুলো দুইটা পড়ে আছে। এখন একটা পেশেন্টের সমস্যা নিয়েছে যে চোখের সমস্যা, এখন চোখের সমস্যার জন্য আমাদের দুই চোখই দেখতে হবে, ক্লায়েন্টের সে দুই চোখটাই দেখতে হবে এবং কম্পেয়ার করতে হবে যে এই চোখের থেকে আরেক চোখের কী সমস্যা। একটা বডি পার্টের থেকে একটা হাতের সমস্যা নিয়েছে বলে যে আমার হাতের এই জায়গা ব্যথা, এখন এই হাতের থেকে ওই হাতের দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে, এগুলো হচ্ছে গাইডলাইন, এখানে বোঝা গেল যে গাইডলাইন কি একটা সুন্দর কি কমফোর্টেবল টেম্পারেচার দরকার, আমরা হচ্ছে গুড লাইটিং ইউজ করবো, আমরা হচ্ছে দেখাবার শোনার আগে টাচ করবো না, তারপরে কি আমরা যে বডি পার্টটা এক্সাম করবো সেটা কমপ্লিটলি এক্সপোজ হতে হবে এবং হচ্ছে ইয়ে সাইজ মুভমেন্টস বিহেভিয়ার এগুলো হচ্ছে নোট করতে হবে, এবং আপনার যে বডি পার্টটা এক্সামিনেশন করবো সেই বডি পার্টটা যে পেশেন্টের বোন সাইডে থাকে তাদের দুটা সাইডে ইন্ডিভিজুয়াল বডি পার্টে কম্পেয়ার করতে হবে, একটা সাথে আরেকটা তাহলে বোঝা গেল ইন্সপেকশন কি, ইন্সপেকশন হলো দেখার মাধ্যমে, বিশেষ করে দেখার মাধ্যমে
দেখার মাধ্যমে যে এক্সামিনেশনটা করব সেটা হচ্ছে ইন্সপেকশন আর প্যালপেশন কিট টাচ টাচ করার মাধ্যমে স্পর্শ করার মাধ্যমে আমাদের হাতে স্পর্শ করার মাধ্যমে যে এক্সামিনেশনটা করব সেটা হচ্ছে প্যালপেশন কি বলছে যে প্যালপেশন ইজ দ্য এক্সামিনেশন অফ দ্য বডি ইউজিং দ্য সেন্স অফ দ্য টাচ কি প্যালপেশন হচ্ছে একটা এক্সামিনেশন যেটা হলো কি হয় কিসের দ্বারা হয় সেন্স অফ টাচ স্পর্শ করার মাধ্যমে যে এক্সামিনেশনটা করা হচ্ছে সেটা হচ্ছে প্যালপেশন দ্য প্যাডস অফ দ্য ফিঙ্গার্স আর ইউজ আমরা যে হাত আমাদের যে হাত হাতের এই হাতের আঙ্গুলগুলোয় এগুলো হচ্ছে প্যাডস এই এই প্যাডসের মাধ্যমে আমরা যে প্যালপেশন করে থাকি সেই কি বলছে এই প্যাডসগুলো কিসের জন্য ইউজ করা হয় যে বিকজ দেয়ার কনসেন্ট্রেশন অফ নার্ভ রিডিন মেক দেম হাইলি সেন্সিটিভ এটা হচ্ছে হাইলি সেন্সিটিভ যখন ট্যাকটাইল ডিসক্রিমিনেশন যখন স্পর্শ করা হয় তখন আমাদের এই হাতের ফিঙ্গারের প্যাডসগুলো বেশি হাইলি সেন্সিটিভ হয়ে থাকে এবং নার্ভ এন্ডিংদের সহজে রিফ্লেক্টটা পৌঁছাইতে সাহায্য করে তারপরে কি আমরা প্যালপেশনের মাধ্যমে কি কি জানতে পারি একটা পেশেন্ট আসে তখন আমরা কি জন্য কি 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 দেখার জন্য আমরা হচ্ছে বা প্যালপেশন করার মাধ্যমে আমরা কি কি জিনিসগুলো দেখতে পারি সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিক অফ প্যালপেশন কি আছে প্রথম হচ্ছে টেকচার টেকচার কি রাফ অ্যান্ড স্মুথ এটা হচ্ছে গঠন যে হলো আমরা আমরা যে পেশেন্ট পেশেন্ট নিয়ে আসছে বা ক্লায়েন্ট আসছে তার স্কিনটা দেখে আমরা বুঝতে পারি তার গঠন আকৃতি যে তার হচ্ছে সেটা রুক্ষ কি হচ্ছে মসৃণ যদি সে সুস্থ সুস্থ ব্যক্তিরা সবসময় তাদের গঠন আকৃতি স্মুথ হয় দেন টেম্পারেচার টেম্পারেচার কি ওয়ার্ম অ্যান্ড কোল্ড এটা বোঝা যাচ্ছে যে টেম্পারেচারটা কি তার হচ্ছে যে পেশেন্ট আসছে তার গায়ের টেম্পারেচারটা গরম নাকি ঠান্ডা তারপরে হচ্ছে কি ময়শ্চার ড্রাই আর ওয়েট সেটা কি শুষ্ক নাকি ভেজা মোবিলিটি কি তার হচ্ছে গতিশীলতা আমরা হচ্ছে যদি একটা পেটের মধ্যে কি হয় যে অনেক সময় কি যে আমাদের হচ্ছে গাইনিতে আমরা দেখি সবসময় যে একটা পেশেন্টের হচ্ছে কি বাচ্চা হওয়ার পর ডেলিভারি হওয়ার পর তার ইউটেরাসটা অনেক সময় কি হয় আগের অবস্থায় ফিরে না গিয়ে ওরকমই থেকে যায় তখন হচ্ছে অনেক সময় আমরা তার গতিশীলতা দেখি যে ইউটেরাসটা নরম আছে কি হার্ড আছে এরকম যে ফিক্সড মোবাইল স্টিল আর ভাইব্রেটিং যে ভিতরের সে জিনিসগুলো কি ফিক্সড হয়ে আছে নাকি নড়াচড়া করছে নাকি সেখান থেকে কোনো আওয়াজ হচ্ছে এরকম তারপর হচ্ছে কি কনসিস্টেন্সি যে সেই আমাদের ভিতরে কি আছে যে সফট হার্ড আর ফ্লুইড যে ভিতরে যে অর্গানগুলো আছে সেগুলো কি সফট আছে না হার্ড আছে নাকি পানি জাতীয় কিছু দেওয়া ফিল আছে দেন সাইজ স্মল মিডিয়াম লার্জ সাইজ তো বোঝা যাচ্ছে তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট অফ পালসেস আমরা যখন পালস দেখি আমরা হচ্ছে কি পালস হচ্ছে আমাদের এই থ্রি ফিঙ্গার হচ্ছে থ্রি ফিঙ্গারের প্যাড ইউজ করে আমরা পালস দেখি পালস আমি পড়িয়েছি এর আগে সবাই বুঝতে পারছো যে হচ্ছে যখন ওরা পালস দেখবো সেটা হচ্ছে পালস আমরা ফিল করতে পারি কি এই প্যালপেশনের মাধ্যমে আমরা পালসটা দেখি যে সেটা হচ্ছে স্ট্রং ওয়েস্টেড অর বাউন্ডিং তারপরে শেপ হচ্ছে শেপটা কীরকম ওয়েল ডিফাইন্ড অর হচ্ছে ইরেগুলার ডিগ্রি অফ টেন্ডারনেস যখন ব্যথা নিয়ে আসে সেই ব্যথাটা কীরকম পর্যায়ের সেই ডিগ্রিটা হচ্ছে ডিগ্রি অফ টেন্ডারনেস প্যালপেশনের মাধ্যমে আমরা তখন বুঝতে পারবো যে টেন্ডারনেসটা কোন ডিগ্রিতে আছে দেন এবার আমরা আসি হচ্ছে টাইপস টাইপস কি টাইপস আছে হচ্ছে টাইপ প্যালপেশনের টাইপ হচ্ছে চারটা লাইট প্যালপেশন মোডারেট প্যালপেশন ডিপ প্যালপেশন আর হচ্ছে বাই ম্যানুয়াল প্যালপেশন লাইট প্যালপেশন কি লাইট মানে জাস্ট আমরা হাত দিয়ে রাখে হাত দিয়ে রেখে এখানে কোনো আমরা চাপ দেব না কোনো জাস্ট আমরা আমাদের ডমিনেন্ট যে হাত হ্যান্ডটা আছে সেটা রেখবো এটা হচ্ছে কোনো ডিপ্রেশন দেয়ার শুড বি ভেরি লিটিল অর নো ডিপ্রেশন কোনো চাপ হবে না লেস দেন 1 সেন্টিমিটার জাস্ট ফিল দ্য স্কিন মানে স্কিনের ওপরে বা সারফেসের ওপরে আমরা হাতটা রাখবো এটা আমরা সাধারণত কোন কোন ক্ষেত্রে ইউজ করি পালস দেখার ক্ষেত্রে টেন্ডারনেস দেখার ক্ষেত্রে আর হচ্ছে সারফেস অফ স্কিন টেকচার কি টেকচার আমরা কী বললাম রাফ আর স্মুথ আমরা হাত দিলে বুঝতে পারি সেটা হচ্ছে স্মুথ নাকি রাফ সেটা হচ্ছে এগুলো হচ্ছে লাইট প্যালপেশন আর কি মোডারেট প্যালপেশন কি একটু ডিপ্রেস মানে স্কিনে আমরা যে সারফেসে রাখলাম সেখান থেকে একটু চাপ হবে কতটুকু 1 থেকে 2 সেন্টিমিটার
এগুলো কি তখন আমরা কি দেখার জন্য এই মডারেট পারপেশনটা ইউজ করি সেটা হচ্ছে সাইজ কনসিস্টেন্সি মোবিলিটি আর মোবিলিটি এগুলা দেখার জন্য আমরা হচ্ছে মডারেট পারপেশনটা ইউজ করে থাকি দেন হচ্ছে ডিপ পারপেশনে কি আমরা 2.5 থেকে 5 সেমি পর্যন্ত চাপ দিতে পারি আমরা হচ্ছে বডিতে 2 থেকে 2.5 থেকে 5 সেমি পর্যন্ত চাপ এটা হচ্ছে কি বিশেষ করে ভিতরে যে অর্গানগুলো আছে আমাদের হচ্ছে ভিতরে আমাদের যে অর্গান আছে সেই অর্গানগুলো চেক করার জন্য সেই অর্গানগুলো পালপেট করার জন্য আমরা হচ্ছে এই ডিপ পালপেশনটা ইউজ করি আর বাই ম্যানুয়াল কি বাই ম্যানুয়াল করার সময় এতক্ষণ আমরা একটা হাত আমাদের ডোমিনেন্ট আমাদের সবসময় ডোমিনেন্ট হাতটা কি ডান হাত আর হচ্ছে ডান হাত ইউজ করে আমরা লাইট মডারেট আর ডিপ পালপেশনটা করে থাকলাম আর বাই ম্যানুয়াল পালপেশনে কি দুইটা হাতই ইউজ হবে ইউজ টু হ্যান্ডস প্লেসিং অন ওয়ান অন ইস্ট সাইড অফ দ্য বডি পার্টের হচ্ছে দুই দিকে আমরা দুই হাত দিয়ে ডিপ যে ডিপ্রেশনটা দিব সেটা হচ্ছে বাই ম্যানুয়াল পালপেশন এটা সাধারণত কি দেখার জন্য হয় যে ইউটেরাস স্প্লিন লিভার এগুলা প্যালপেট করার জন্য আমরা বাই ম্যানুয়াল প্যালপেশনটা করে থাকি এটা হচ্ছে কি দেখার জন্য সাইজ শেপ কনসিস্টেন্সি আর মোবিলিটি অফ দ্য স্ট্রাকচার অফ মোবিলিটি এগুলো দেখার জন্য আমরা বাই ম্যানুয়াল প্যালপেশনটা করে থাকি আমরা হচ্ছে শুধু টাইফের নামগুলো জানবো এবং কোন কোন ক্ষেত্রে কী দেখার জন্য আমরা এই কোন প্যালপেশনটা ইউজ করি সেটা জানলেই হবে আর বাকিগুলো এগুলো হচ্ছে এসকিউ মানে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে আর হচ্ছে ইন্সপেকশন কাকে বলে প্যালপেশন কাকে বলে এগুলো হচ্ছে আমরা ডেফিনেশন টাইফের সেগুলো হচ্ছে আমরা একদম ঠুটস্থ করতে হবে মুখস্থ করতে হবে সবার জানা থাকতে হবে অন্তত এতটুকু বলতে পারতে হবে যে ইন্সপেকশন মানে কি যে আমরা হচ্ছে দেখার মাধ্যমে যে এক্সামিনেশনটা করছি সেটা হচ্ছে ইন্সপেকশন আর প্যালপেশন কি যেটা হচ্ছে আমরা টাচ করার মাধ্যমে আমরা স্পর্শ করার মাধ্যমে যে এক্সামিনেশনটা করছি সেটা হচ্ছে প্যালপেশন এতটুকুই আর আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আরও যে দুইটা মেথড থাকলো সেটা হলো পারকাশন অ্যান্ড অস্কালটেশন সেই দুইটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ